হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের পুজো গেছে কালী পুজো গেছে আশা করি এবার আবার আমরা পড়ায় মন দিয়েছি স্পেশালি যাদের বোর্ড রয়েছে সামনে তাদের তো পরীক্ষা একেবারে দৌড় এর সাথে তো নিট একটা সামনে গুটি গুটি পায়ে আসছে তো আমরা আজকে মেনলি ফোকাস করব নিটের কামিং নিটের এমসি এর ব্যাপারে কীরকম ধরনের এমসিকিউ আসতে পারে সেটা আমরা কিভাবে সলভ করবো তো এই ভিডিওটাকে আমি আজকে তিনটে ভাগে ভাগ করছি প্রথম পার্টে থাকবে যে কীরকম ধরনের এমসিকিউ আমাদের নিউ সিলেবাস অনুযায়ী আসতে পারে তার একটা পর্যালোচনা তারপর থাকবে যে সেই এমসিকিউ এর বেশ কিছু স্যাম্পল আর তারপরে থাকবে যে কিভাবে তোমরা সেটা প্র্যাকটিস করবে চিন্তা নেই ফ্রিতেও প্র্যাকটিস করার উপায় বলে দেবো তো কিছু আমরা দেখবো যে কিভাবে তুমি আমার পেইড ব্যাচে প্র্যাকটিস করবে আর কিছু আমরা দেখব কিভাবে আমরা ইউটিউবে ফ্রিতে প্র্যাকটিস করবো তো দুই দলের বাচ্চাই যারা আছো সবাই কিন্তু ভিডিওটা এ টু জেড থাকো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে ম্যাম আমাদের তো সিলেবাস চেঞ্জ হয়েছে তো আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তার টেক যেটা হয়েছে যে আমাদের যেটা নিউ সিলেবাস হয়েছে যেটা নিউ সিলেবাস আমাদের হয়েছে সেটা কিন্তু অনেকটাই রিডিউসড হয়ে গেছে মানে কি সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কমে গেছে আমরা জানি অনেকগুলো চ্যাপ্টার বাদ চলে গেছে অনেকগুলো পোশান বাদ চলে গেছে তো সেই দেখে আমাদের সবার মনে খুব আনন্দ খুব ভালো কথা কিন্তু এখানেই কিন্তু আমাদের একটা কোয়েশ্চেনের অ্যারাইজ হচ্ছে এবং সবার মধ্যেই আমাদের একটা কোয়েশন এখানে সিলেবাস এমনি এমনি কি এনটিও এতটা কমালো এনটিএতে সিলেবাসটা কমালো তার পেছনে কিছু তো একটা উদ্দেশ্য আছে সিলেবাস যখন কমালো তাহলে কি কাট অফ অনেক বেড়ে যাবে বা কোয়েশ্চেন অনেক কি টাফ হবে কোয়েশন কি খুব কঠিন হবে এইখানে আমরা আনসারটা খুঁজব দেখো কোয়েশ্চেন কঠিন তো হবে না এবার কথাটা হচ্ছে বাইশ তেইশ লাখ বাচ্চা পরীক্ষা দেবে তার থেকে এক লাখেরও কম বাচ্চাকে কিন্তু সিলেক্ট করা হবে তো ডেফিনেটলি কাট অফ কি হবে না হবে সেটা আমরা পরে কথা বলবো কাট অফটা এক্ষুনি আমাদের ভাবার দরকার নেই আপাতত আমরা ভাববো আমাদের প্রিপারেশান নিয়ে তো এই প্রিপারেশান নেওয়ার সময় মাথায় রাখতে হবে কোয়েশন কীরকম ধরনের তাহলে হবে ম্যাম আপনি বলছেন কঠিন কোয়েশন হবে না কিন্তু তাহলে কীরকম কোয়েশান হবে দেখো কোয়েশ্চেন কিন্তু অ্যানালিটিক্যাল হবে অ্যানালিটিক্যাল কোয়েশনের মানে হচ্ছে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা লাইন এমসি কিউর কী করতে হবে বুঝে নিতে হবে এবং এনসিআরটির প্রত্যেকটা লাইন আমাদের বুঝে পড়তে হবে বুঝে পড়তে হবে এনসিআরটি তো আমরা অনেক সময় যেটা করি ইনফ্যাক্ট আমার পেট ব্যাচে অনেক বাচ্চা আছে যাদের নাম অবভিয়াসলি আমি এখানে বলবো না কিন্তু আমার পেট ব্যাচে অনেক বাচ্চা আছে যারা শুধু নোটস পড়ে যারা কিন্তু রেকর্ডিং শোনে না আমার লেকচার শোনে না এখন তুমি বলতে পারো ম্যাম আপনি কি করে জেনে গেলেন আমি জেনে গেলাম কারণ ওরা যখন পরীক্ষা দেয় আমি তার থেকে বুঝতে পারি ওরা শুধুমাত্র নোটস থেকে পড়ে বলে ওরা কি করে ওরা কিন্তু মুখস্থ করে ওরা মুখস্থ করে মুখস্থ করে বলে যেটা হয় ওরা সেই ধরনের এমসি কিউই কারেক্ট করে যেটা মুখস্থ করলে হয়ে যায় কিন্তু প্রচুর এমসি রয়েছে যেটা মুখস্থ করলে শুধু কখনোই হবে না যেটা কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে এবার ওই বাচ্চাগুলো কি করে বুঝে পড়ে না বলে এবং তার মেন কারণ রেকর্ডিং শোনে না বা আমার লেকচার শোনে না বলে ওরা কিন্তু ওই এমসিকিউগুলো ভুল করে আসে তো এনসিআরটি তুমি জানো যে একটা ছোট্ট পাতলা বই সেই বইয়ের থেকে এমন কি কোয়েশ্চেন আসতে পারে যেখানে একুশ থেকে বাইশ লাখের মধ্যে সিলেকশন হয় এক লাখের এনসিআরটির বাইরে থেকে কোনো কোয়েশন আসবে না আউটসাইড এনসিআরটির কোনো কোয়েশন আমাদের পড়তে হবে না তাহলে ওই পাতলা সরু বই থেকে কিভাবে প্রশ্ন আসবে যেটাতে আমাদের সিলেকশন হবে এবার তোমায় আমি একটা কথা বলি কিছু কোয়েশন কিন্তু হয় অত্যন্ত ইজি এবং ইনফরমেশন বেসড কোয়েশন ইনফরমেশান বেসড কোয়েশন ইজি কোশ্চেন মানে কি যেটা তোমার মুখস্থগুল্ল্লি হয়ে যায় এইখানে কিন্তু একশোটা বাচ্চার মধ্যে এই কোয়েশন কিন্তু আটানব্বইটা বাচ্চা ঠিক করে একশো জনের মধ্যে নাইনটি এইটটা বাচ্চাই কিন্তু এই কোয়েশ্চেন ঠিক করে তাহলে এই কোয়েশ্চেনগুলো দিয়ে কিন্তু কখনোই সিলেকশন হতে পারে না তো সিলেকশন হতে পারে কোন ধরনের কোয়েশন দিয়ে সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে কারণ সেইগুলোতেই হচ্ছে কি হবে ম্যাক্সিমাম বাচ্চা ফেল করবে ম্যাক্সিমাম বাচ্চা সেই ধরনের কোয়েশন কিন্তু আনসার করতে পারবে না সেই সব কোয়েশনকে বলে অ্যানালিটিক্যাল কোয়েশন তো তোমাদের কাজ হচ্ছে প্রথম কথা প্রত্যেকটা লাইন বুঝে পড়া আর এমন কারুর থেকে বোঝা যে কিন্তু তোমার বেস পুরো ক্লিয়ার করতে পারছে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে পারছে কারণ শুধুমাত্র রিডিং পড়ে গেলেই বোঝানো যায় না তো ফার্স্ট তোমার সেভাবে বুঝতে হবে সেকেন্ড হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশানস প্র্যাকটিস করতে হবে এবার আমি তোমাকে এখানে কিছু অ্যানালিটিক্যাল কোয়েশানস দেব। যেই চারটে কোয়েশানস আমি অ্যাকচুয়ালি আমার পেড ব্যাচে সেল ডিভিশন চ্যাপ্টারের ওদের পরীক্ষায় এই কোয়েশানগুলো আমি করেছিলাম এবার তুমি বলো এগুলো তুমি আনসার করতে পারছো কি না ধরনের প্রশ্ন আসবে দেখো ইফ ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ডিনোটেড অ্যাজ ওয়ান সি দেন ইট বিকামস ড্যাশ ডিউরিং ফেস সেল ডিভিশনের প্রশ্ন এটা বলছে ডিএনএর প্রারম্ভিক পরিমাণ যদি ওয়ান সি হয় তবে এস দশায় এটি হবে ড্যাশ তো সেল ডিভিশন চ্যাপ্টারে আমরা কি দেখেছি আমরা দেখেছি যে ডিএনএ প্রথম যখন একটা ধরো সেল তাতে যে অ্যামাউন্ট ডিএনএ রয়েছে তো এখানে সেটা বলেছে ওয়ান ডিএনএ রয়েছে সি হতে পারে যা খুশি তুমি সি গ্রাম কিলোগ্রাম মিলিগ্রাম যা খুশি ভেবে নিতে পারো তো ওইভাবে তো ডিএনএ হয় না তাই এটা অ্যামাউন্ট বলেছে ওয়ান সি তো ওয়ান সি ওয়ালা ডিএনএ একটা সেলের মধ্যে রয়েছে এবার এটা এস ফেজে এস ফেজ হচ্ছে এমন একটা ফেজ যেই ফেজে হচ্ছে কি হয় ডিএনএ সিনথেসিস হয় ডিএনএ সিনথেসিস হয় ডিএনএ সিনথেসিস হলে কি হয় একটা যে ডিএনএ রয়েছে তার থেকে দুটো ডিএনএ তৈরি হয় ডিএনএ সিনথেসিস মানে তো তাই তাহলে যে সেলটাতে ওয়ান সি অ্যামাউন্টে ডিএনএ ছিল সেই সেলটা এস ফেজে ডিএনএ সিনথেসিস এর পরে তার ডিএনএ অ্যামাউন্ট কি হবে ডাবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তো এখানে ডিএনএ হয়ে যাবে টু সি এস ফেজে ডিএনএ হয়ে যাবে টু সি তাহলে এটার আনসার কোনটা হবে আনসার হচ্ছে বি টু সি এইবার দেখো এখানে কিন্তু তোমার পুরোপুরি বোঝার জায়গা তোমাকে বুঝতে হচ্ছে যে হ্যাঁ এস ফেজে তো ডিএনএ ডাবল হয়ে যায় কারণ এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয় ডিএনএর প্রতিলিপিকরণ হয় অতএব ওয়ান সিওয়ালা যদি সেল ছিল তাহলে এখন তাতে টু সি হয়ে যাবে এটা ওয়ান সি না দিয়ে তোমাকে পরীক্ষায় থ্রি সি দিতে পারে তোমাকে পরীক্ষায় ফাইভ সি দিতে পারে সেটা এস ফেজে কী হবে ডাবল হয়ে যাবে থ্রি সি হলে সি হয়ে যাবে ফাইভ সি থাকলে টেন সি হয়ে যাবে আর আশা করি তুমি এইগুলো কানসেপ্টগুলো তোমার ক্লিয়ার রয়েছে যদি ক্লিয়ার থাকে খুব ভালো যারা আমার পেইড ব্যাস থেকে শুনছো তাদের এই কনসেপ্ট ক্লিয়ার থাকার কথা কারণ আমি এগুলো ডিটেলে বুঝিয়ে দিয়েছি আর যাদের ক্লিয়ার নেই বাইরে থেকে দেখছো বা ফ্রিতে দেখছো তুমি যদি চাও তুমি আমার পেট ব্যাচে ডেফিনেটলি জয়েন করতে পারো যেখানে সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ারলি বোঝানো হয়েছে সেকেন্ড কোয়েশ্চেন এটাও আমার পেট ব্যাচে আমি ওদের চ্যাপ্টার ওয়াইজ টেস্টে পরীক্ষায় নিয়েছিলাম এই কোয়েশনে বলেছে ইন অ্যানিম্যালস মাইটোসিসের সিন প্রাণীদের মধ্যে মাইটোসিস দেখা যায় কোথায় অনলি ইন ডিপ্লয়েড সেলস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে অনলি ইন হ্যাপ্লয়েড সেলস শুধুমাত্র হ্যাপ্লয়েড কোশে বোথ ইন ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড সেল ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কোশেন ন্যান অফ দ্য বা উপরের কোনোটি নয় এখানে নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা ভুল করেছে ওরা লিখেছে অনলি ইন হ্যাপ্লয়েড সেল শুধুমাত্র ডিপ্লয়েড কোশে মাইটোসিস দেখা যায় আমি বলছি উত্তর হবে সি বোথ ইন ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড সেল ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড কোশেন এই ধরনের কোশ্চেন কিন্তু নিটে এবার আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট আসতে চলেছে এখানে তুমি বলবে যে ম্যাম হ্যাপ্লয়েড সেলে মাইটোসিস কিভাবে হয় তো এখানে আমি তোমাদের একটা কনসেপ্ট বলবো সেটা হচ্ছে পারথেনোজেনেসিস যারা ইউটিউব থেকে ফ্রিতে দেখছো তাদের এই কনসেপ্ট আমি পড়িয়েছি কিনা আমি জানি না আমার মনে নেই তো তোমরা এটা দেখে নাও যারা পেট ব্যাস থেকে পড়িয়েছো তাদেরকে তো আমি এই কনসেপ্ট আলাদা করে বুঝিয়ে দিয়েছি জেনেটিক্স চ্যাপ্টারে আমরা পারথেনোজেনেসিস পড়েছি পারথেনোজেনেসিসে কি হয় মৌমাছি মৌমাছি যখন ডিম পারে তো ওর যে এগ থাকে ডিম হচ্ছে এগ তাতে কীরকম কন্ডিশন থাকবে হ্যাপলয়েড কন্ডিশন থাকবে আমরা সবাই জানি অ্যাকসেট করেই ক্রোমোজম থাকে কারণ এগ এবং স্পার্ম কি হয় হ্যাপলয়েড সেল হয় তো এগ ও হ্যাপলয়েড সেল মৌমাছি একটা পিকিউলিয়ার বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই এগের সাথে স্পার্মের যদি ফার্টিলাইজেশন হয় স্পার্মো কী হবে হ্যাপ্লয়েড হবে তো এগের সাথে স্পার্মের যদি ফিউশন হয় নিষেক হয় তাহলে ডেফিনেটলি একটা জাইগোট তৈরি হয় যেটা টুয়েন হবে এটা আমাদের সবার ক্ষেত্রে তাই এটা প্রত্যেকের ক্ষেত্রেই তাই যে এগের সাথে স্পার্মের ফিউশন হয়ে জাইগোড তৈরি হয় যেটা এন হয় ডিপ্লয়েড হয় এবং আলটিমেটলি সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা সেল থেকে দুটো সেল দুটো সেল থেকে চারটে সেল চারটে সেল থেকে আটটা সেল তৈরি করে আলটিমেটলি একটা মৌমাছিতে পরিণত হয় বা আমাদের মানুষদের ক্ষেত্রে মানুষের বাচ্চা হয় এটা তো খুব সাধারণ কথা কিন্তু মৌমাছিতে বললাম কি একটা পিকিউলিয়ার ক্যারেক্টার রয়েছে মৌমাছিতে এই ঘটনাটা শুধুমাত্র মে মৌমাছিদের ক্ষেত্রে হবে ফিমেলদের ক্ষেত্রে হবে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু মৌমাছির আরেকটা ঘটনা হয় মৌমাছির যদি হাফলয়েড এগ থাকলো ঠিক আছে যেটাকে ধরো কোনো স্পার্ম কোনো শুক্রাণু ওকে নিষেধ করলো না কোনোভাবে ফার্টিলাইজেশন হলো না এগের সাথে স্পার্মের ফার্টিলাইজেশন হলো না মৌমাছি ছাড়া অন্যদের ক্ষেত্রে কি হবে ফার্টিলাইজেশন বা নিষেক যদি না হয় একটা এগ হিসেবেই পড়ে থাকবে এর থেকে আর কিছু হওয়ার নেই কিন্তু মৌমাছিতে কি হবে এই একটা যেটাকে আমরা আনফার্টিলাইজড এগ বলছি বা অনিষিক্ত ডিম্বাণু বলছি এটাও কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় একটা থেকে দুটো হতে পারে দুটো থেকে চারটে হতে পারে আলটিমেটলি এইরকম করে করে এটা বড় হয়ে এটা মেল মৌমাছে তৈরি করে দেবে মেল মেলহানিবি মেল হানিবি তৈরি করে দেবে মেল মেলহানিবি তৈরি করার এই ঘটনাটাকে বলে জেনেসিস যেখানে ফার্টিলাইজেশন হয় না নিষেক ছাড়াই কিন্তু এক থেকে মেল মেলহানিবি তৈরি হয় এবং সেই কারণে মেল হানিবির প্রত্যেকটা সেল কিন্তু হ্যাপ্লয়েড হয় মেল হানিবির প্রত্যেকটা সেল হ্যাপ্লয়েড হয় ফিমেল হানিবির প্রত্যেকটা সেল ডিপ্লয়েড হয় কি মজার জিনিস না ফিমেল স্ত্রী মৌমাছির প্রত্যেকটা সেল ডিপ্লয়েড হয় পুরুষ মৌমাছির প্রত্যেকটা সেল হ্যাপ্লয়েড হয় এটা একটা জানার বিষয় তো এই ঘটনার ক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু মাইটোসিস হ্যাপ্লয়েড সেলে ঘটছে সেই কারণে উত্তরটা হবে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দু রকম সেলেই মাইটোসিস কিন্তু হতে পারে এটা চট করে তোমাদের মাথায় আসবে না এই রকম প্রশ্ন কিন্তু নিটে আসতে চলেছে এর জন্যই কিন্তু বারবার বলছি কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে এবং সেকেন্ড হচ্ছে তোমাকে এই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে না করলে হবে না নেক্সট কোয়েশ্চেন এটাও আমার পেইড ব্যাচে আমি ওদের মাইটোসিস মিওসিস সেল ডিভিশনে টেস্টে কোয়েশ্চেনটা দিয়েছিলাম স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু এই ধরনের স্টেটমেন্ট আসতে চলেছে এই ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে যেখানে আমরা দেখব স্টেটমেন্ট বেস কোয়েশন থাকবে স্টেটমেন্ট ওয়ানে বলেছে অ্যানাফেজ ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনোসিস ক্যারিওকাইনোসিস অন্তিম দশা হলো অ্যানাফেজ তাই কি না ক্যারিওকাইনোসিস লাস্ট ফেজ বা অন্তিম দশা হচ্ছে কি আমরা জানি টেলোফেজ টেলোফেজ তাহলে এটা হলো ফলস তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা ফলস নেক্সট স্টেটমেন্ট টু বলেছে ডিউরিং অ্যানাফেজ সেন্ট্রোমিয়ার স্প্লিট অ্যান্ড ক্রোম্যাটিড সেপারেট অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং ক্রোম্যাটিক পৃথক হয় এটা ঠিক কথা এটা ঠিক কথা ঠিক আছে অ্যানাফেজের সময় সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায় এবং দুটো ক্রোম্যাটিক আলাদা হয়ে যায় তো এটা তাহলে ট্রু তাহলে আমার আনসার কি হবে আনসার হবে এক ভুল কিন্তু দুই সঠিক স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট বা স্টেটমেন্ট টু ইজ কারেক্ট তাই তো তাহলে ডি হচ্ছে আমার আনসার আনসার হচ্ছে ডি ঠিক আছে এই ধরনের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে আরেকটা কোশ্চেন তোমাদের আমি দেখাবো এটাও আমার পেইড ব্যাচে আমি চ্যাপ্টার ওয়াইজ টেস্টে করিয়েছিলাম ইফ আ সেল উইথ ফাইভ ক্রোমোজোম পেয়ার্স আন্ডার মাইটোসিস দেন হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোজোমস ইন ইটস অ্যানাফেস স্টেজ একটি কোষের পাঁচ জোড়া ক্রোমোজোম আছে কোষ বিভাজনকালে অ্যানাফেস দশায় কোষটির মোট কয়টি ক্রোমোজোম থাকবে এটাও নাইনটি বাচ্চা ভুল করেছে কি হচ্ছে একটা কোষ একটা সেল তাতে প্রথমে ফাইভ পেয়ার ক্রোমোজোম রয়েছে ফাইভ পেয়ার ক্রোমোজোম মানে কি দশটা টেন ক্রোমোজোমস রয়েছে পাঁচ জোড়া ক্রোমোজোমস রয়েছে এবার অ্যানা স্টেজ হওয়ার পরে কি হবে আমরা জানি যে এস ফেজে ডিএনএ ডুপ্লিকেট হয় রেপ্লিকেট হয় প্রতিলিপিকরণ এবং তখন ক্রোমোজোমগুলো এরকম দেখতে হয়ে যায় এই দুটোকে বলে সিস্টার ক্রোম্যাটিড এই দুটোকে বলে সিস্টার ক্রোম্যাটিড তো এই দুটো সিস্টার ক্রোম্যাটিড এই দুটো সিস্টার ক্রোম্যাটিড ঠিক আছে কিন্তু এটা একটা ক্রোমোজোম এটা একটা ক্রোমোজোম তাহলে এক একটা ক্রোমোজোমে আমরা দেখছি দুটো করে সিস্টার ক্রোম্যাটিড আছে তাহলে ধরো ক্রোমোজোম নাম্বার ওয়ান এটা আর ক্রোমোজোম নাম্বার ওয়ান এটা দুটোই ক্রোমোজোম নাম্বার ওয়ান এক জোড়া ক্রোমোজোম নাম্বার ওয়ান রয়েছে এবং এক একটা ক্রোমোজোম নাম্বার ওয়ানে দুটো করে সিস্টার ক্রোমাটিড রয়েছে এরকমই হয় এইভাবে সেল ডিভিশন এগোয় যখন অ্যানাফে স্টেজ হয় তখন কি হয় যখন অ্যানাফে স্টেজ হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মাঝখান দিয়ে এরকমভাবে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় তারপর কি হয় সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার পরে কি হয় বলো সিনড্রোমিয়ার ভাগ হওয়ার পরে দুদিকে দুটো মেরুর দিকে বা দুদিকে পোলের দিকে এরা এভাবে চলে যায় তাই তো হয় এই স্টেজের পরে এটাই হয় তো তাহলে এখন আমি এগুলোকে বলছি ক্রোমোজোম আমি কিন্তু এখন আর এদেরকে সিস্টার ক্রোম্যাটিক বলবো না তাহলে এখন এখানে কটা ক্রোমোজোম আছে দুটো ক্রোমোজম ক্রোমোজোম ওয়ান ক্রোমোজোম টু এখানে ক্রোমোজম থ্রি এখানে ক্রোমোজোম ফোর তাহলে আমার কাছে এখন চারটে ক্রোমোজোম আছে তাই না তাই তো হলো তাহলে তোমার কাছে যদি তোমার কাছে যদি পাঁচটা ক্রোমোজোম পেয়ার মানে দশটা ক্রোমোজম ছিল এখন তোমার অ্যানাফেজের পরে দশের দ্বিগুণ ক্রোমোজোম থাকবে না তাহলে কুড়িটা ক্রোমোজোম থাকবে তাহলে কুড়িটা ক্রোমোজোম থাকবে আমি জিজ্ঞেস করেছি হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোজোমস আমি একবারও জিজ্ঞেস করিনি পেয়ার অফ ক্রোমোজোমস আমি পেয়ার জিজ্ঞেস করলে তোমরা বলতে টেন পেয়ারস আমি বলেছি টোটাল নাম্বার অফ ক্রোমোজোম উত্তরটা হবে কুড়ি মোট কয়টি ক্রোমোজোম থাকবে জিজ্ঞেস করেছি আমি কয় জোড়া থাকবে জিজ্ঞেস করিনি কয় জোড়া থাকলে উত্তর হতো দশটা আমি জিজ্ঞেস করেছি টোটাল কয়টি ক্রোমোজোম থাকবে তো কুড়িটা হবে উত্তর এই জায়গাটা নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা ভুল করেছে খুব কম সংখ্যক বাচ্চা এটা ঠিক করেছে ম্যাক্সিমাম বাচ্চা এটাকে ভুল করে রেখে দিয়েছে এই ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে এগুলোকে বলে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স এগুলোকে বলে কোয়ালিটি কোয়েশনস তোমাদেরকে আমি আগেও বলেছি এক লক্ষ কোশ্চেন প্র্যাকটিস করে গেলাম একটা চ্যাপ্টারের তারপরে একটা কোয়েশনও কমন পেলাম না বা কিছুই করতে পারলাম না এরকম বহু বাচ্চার হয় কারণ আমরা অনেক জায়গায় ফলো করি আমরা অনেক চ্যানেল দেখি বা আমরা অনেক জায়গায় শিখি যেখানে প্রচুর প্রচুর কোয়েশন করানো হয় যেখান থেকে একটা কোয়েশনও আসবে না বা প্রচুর প্রচুর কোশ্চেন করে তোমার টাইম ওয়েস্ট করানো হচ্ছে বা তোমরা করছো তো আমি তোমাদেরকে বারবার কিন্তু একটা কথা বলেছি কম করো কম কোয়েশ্চেন প্র্যাকটিস করো কিন্তু সেটা যেন কোয়ালিটি কোয়েশন হয় কোয়ালিটি কোয়েশন মানে কি যেই কোয়েশন নিটে আসবে সেরকম কোয়েশন হয় বেশি কোয়েশ্চেন করে কোনো লাভ নেই কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নেই আমরা কম করব কিন্তু সলিড করব হান্ড্রেড পারসেন্ট সলিড করবো এবার বলি নেক্সট কথা নেক্সট দুটো পয়েন্ট যে এরকম ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে কি করে করব আমি দুটো ভাগে তোমাদের ভাগ করে নিলাম এক হচ্ছে যারা পেট ব্যাচে আছো বা ইন ফিউচার থাকবে আর হচ্ছে যারা কোনোদিন দুজনের কথাই বলবো ফার্স্টে বলবো যারা পেট ব্যাচে আছো তারা এই প্রত্যেকটা কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ এভাবে আমার কাছে করতে পারবে ফার্স্ট কথা আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নিচ্ছি এবার তোমরা জানো যে প্রচুর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হয়ে গেছে কারণ অনেক দিন থেকে আমার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট শুরু হয়েছে তো হয়ে গেলে কোনো অসুবিধা নেই সেই সমস্ত কোয়েশ্চেন তোমরা পাবে সমস্ত কোয়েশ্চেন তোমরা পাবে ডে ওয়ান থেকে যা কোয়েশ্চেন তোমরা পাবে এছাড়া আমি ফুল সিলেবাস টেস্ট নেবো সেটা অবশ্যই নিটের আগে এখন না ফুল সিলেবাস টেস্ট নেব সেটা অবশ্যই নিটের আগে সেটাও তোমরা দিতে পারবে এছাড়া তোমাদের কোয়েশন দেওয়া হবে চ্যাপ্টার তার এবং তুমি জানো যে পেইড ব্যাচে আমার একটা সুবিধা আছে সেটা হচ্ছে সমস্ত রেকর্ডিং লেকচারের রেকর্ডিং সমস্ত লেকচার আমি তোমাদেরকে রেকর্ডেড ভার্সানে দিই রেকর্ডেড ভার্সান হলে সব সময় সুবিধে হয় যে তোমার লাইভ ক্লাস করতে হচ্ছে না তুমি তোমার ইচ্ছে মতন সময় মতন সুযোগ মতন সমস্ত লেকচার তুমি শুনতে পারো তোমার রাত দুটো ইচ্ছা হতে পারে তোমার ভোর চারটা ইচ্ছা হতে পারে তোমার রাত একটা ইচ্ছা হতে পারে তোমার টেস্টের পরে ইচ্ছা হতে পারে তোমার টেস্টের আগে ইচ্ছা হতে পারে তোমার ইচ্ছে অনুযায়ী তোমার সুযোগ অনুযায়ী সময় অনুযায়ী তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমার সব থেকে বড় সুবিধা যেটা অন্য কেউ কিন্তু জেনারেলি প্রোভাইড করে না লাইভ ক্লাসে প্রবলেম হয় আজকে আমি এখন লাইভ ক্লাস নেব তোমার কালকে টেস্ট পরীক্ষা তুমি আমার লাইভ ক্লাস শুনতে আসবে তাহলে সেই ক্লাসটা তুমি কোথায় পাবে তো এটা হচ্ছে সব থেকে বেশি সুবিধা আমার ব্যাচের সেকেন্ড হচ্ছে সমস্ত নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয় আমার পেইড ব্যাচে এক্সাম্পল হিসেবে দেখাতে পারি এরকমভাবে তোমাদেরকে নোটস দেওয়া হচ্ছে বাংলায় এরকমভাবে বাংলায় নোটস দেওয়া হচ্ছে ইংলিশে আলাদা নোটস থাকে এরকম কারণ সবাই বেঙ্গলি মিডিয়াম নাও যারা ইংলিশ মিডিয়াম তারা এরম নোটস পাবে যারা বেঙ্গলি মিডিয়াম তারা এরম ধরনের নোটস পাবে এমসি কিউ এর বললাম কীভাবে প্র্যাকটিস হচ্ছে তো সমস্ত এমসিকিউ কিন্তু তুমি এরকমভাবে বাংলা ইংলিশ দুটো ভার্সানে আমার কাছে প্র্যাকটিস করতে পারবে এবং এগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটি কোয়েশ্চেন এবং এগুলো আমি দু হাজার চব্বিশের কথা মাথায় রেখে এই ধরনের কোয়েশ্চেন সলভ করাচ্ছি তো এটা কিন্তু তোমাদের অনেক বেশি ইজি হবে এবার তোমরা যদি আমার ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই আমাকে এই যে নাম্বারটা আসছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো করে এনরোল করতে পারো নিটের জন্য তোমার এই সমস্ত কিছুর জন্য জাস্ট রুপিস থাউজেন্ডই দিতে হবে একবারই দিতে হবে রুপিস থাউজেন্ড এবার বলি যারা ফ্রিতে দেখছো ইউটিউবে ফ্রিতে দেখছো ইন ফিউচার কোনো দিন জয়েন করবে না আমার ক্লাস তারা কি করবে তারা এই পাবে না দেখো তাদেরকে বলছি ইউটিউবে ইউটিউবে আমি তোমাদের ফ্রিতে কুইজ দেব দেখো কুইজ অলরেডি আমি তোমাদেরকে অনেক করিয়েছি কিন্তু এবার একটু সিরিয়াসলি করাবো ডেইলি ডেইলি কুইজ হবে দুটো থেকে ওয়ান টু থ্রি দুটো থেকে তিনটে মতন এমসিকিউ বাংলা ইংলিশ দুটো ভাষায় আমরা কুইজ সলভ করব তো সেই কুইজের কোয়েশ্চেন তোমরা কি করবে প্রথম কথা হচ্ছে তোমরা এখানে ভোট দেবে এবং কুইজের কোয়েশ্চেনের কোনটা অ্যাকচুয়াল রাইট অ্যান্সার হবে সেটাও আমি বলে দেবো আমি এতদিন রাইট আনসার বলতাম না কিন্তু এবার তোমাদেরকে রাইট আনসার কোনটা আমি বলে দেবো কারেক্ট আনসার কোনটা কারেক্ট আনসার হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো তোমরা ভোট দিলেই আর কারেক্ট আনসার দেখতে পাবে ঠিক আছে তো তোমাদের যেটা করতে হবে কুইজে ভোট দিতে হবে ভোট দিলে তোমরা কারেক্ট আনসার দেখতে পাবে ডেইলি আমি এরকম কুইজ তোমাদের করাবো এবং যা যা কোয়েশন দেবো সেরকম ধরনের কোয়েশন তোমাদের ডেফিনেটলি নিটে আসবে তোমরা কি করবে তোমরা এই কোয়েশ্চন শুধু সলভ করলে তো হবে না তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তুমি এই খাতায় লিখে রাখতে কোয়েশন কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন সেই বুঝে তুমি চ্যাপ্টার ওয়াইজ নিজেই নিজের নোটবুক তৈরি করতে পারো খাতায় লিখে রাখতে পারো স্ক্রিনশট নিতে পারো তো সুতরাং যারা ফ্রিতে পড়ছো তাদের জন্য আমি এই জিনিসটা ভেবেছি যাতে তোমাদেরও কোনো অসুবিধা না হয় আরে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করো না তো তো নোটিফিকেশান পাবে না তো অ্যাটলিস্ট যারা ফ্রিতে দেখছো তারা সাবস্ক্রাইব করো তারা এগুলোতে লাইক করো যাতে রোজ রোজ নোটিফিকেশান তুমি পাও এবং তোমরা যদি বেশি মাত্রায় বাচ্চা আসো লাইক করো এবং আনসার করো এবং বেশি রেসপন্স করো তাহলে যেটা আমি করব আমি কোয়েশান কুইজ আরও অনেক বাড়িয়ে দেব। আর যদি আমি দেখি যে না বেশি বাচ্চা দেখছে না তাহলে অল্প অল্প করেই কুইজ চলতে থাকবে আর প্রত্যেকটা কুইজের কোয়েশানের চ্যাপ্টার ওয়াইজ তার যে পিডিএফ সেটা কিন্তু আমি দিয়ে দেবো একমাত্র আমার পেইড ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো পিডিএফ কোয়েশনের পিডিএফটা ফ্রিতে দেওয়া সম্ভব না সবই তো এভরিথিং তো ফ্রিতে দিয়ে দেওয়া যায় না ফ্রিতে যতটা পসিবল আমি করছি বাকি আমি করবো হচ্ছে আমার পেইড ব্যাচে ওদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সুতরাং কীরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে কীভাবে সেগুলো করতে হবে অ্যানালিটিক্যাল কোয়েশন মানে কি তোমার প্রিপারেশন কতটা তুমি আদৌ অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে পড়াশোনা করছো কি না সেটা তুমি বুঝে যাবে কিন্তু তুমি এই কোয়েশনের আনসার পারফর্ম করে তুমি আনসার দিয়েই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশান ঠিক কতটা কতটা ভালো বা কতটা খারাপ বা তোমার ইমপ্রুভ কোথায় করতে হবে এবং এই কোয়েশনগুলোর থেকে তুমি অ্যাকচুয়ালি আইডিয়া পাবে যে কীরকম ধরনের কোয়েশন তোমার নিটে আসতে চলেছে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না মানে এর বাইরে অন্য কোনো ধরনের কোয়েশন আসবে না ঠিক আছে তো আমাকে তোমরা অবশ্যই এটা জানিও যে তোমাদের ইউটিউবে এরকম ধরনের কি কি করলে ভালো হয় কারণ ইউটিউবে দেখো ইউটিউবে যদি রেসপন্স আমি পাই আমি ডেফিনেটলি ইউটিউবে আরো অনেক কিছু করাবো কিন্তু যেহেতু ইউটিউবে তোমরা রেসপন্স করো না তাই জন্য আমি আমার পেট ব্যাচটাতেই মেনলি ফোকাস করি কারণ পেট ব্যাচে ফোকাস করতে আমি কমিটেড আমায় করতেই হবে ওরা আমাকে পে করেছে তাই না তো ওখানে আমাকে করতেই হবে তাই আমি ওটাতে বেশি ফোকাস করি কিন্তু তোমরা যদি ইকুয়াল ইউটিউবে রেসপন্স করো তাহলে ডেফিনেটলি আমি কি করব আমি ইউটিউবেও আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করব তাই জন্যই বলছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই